যদি কিছু মনে না করেন অনুষ্ঠানটি আজকে ব্যতিক্রম ধরবে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে যে প্রতিবেদন দর্শকদের সামনে তুলে ধরি তা জাতীয় সমস্যাকে ভিত্তি করে, কিন্তু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটি আন্তর্জাতিক সমস্যা। এশিয়ার পশ্চিম প্রান্তে যেখানে আফ্রিকা আর এশিয়া একসঙ্গে মিশেছে, সেখানে সিনাই মরুভূমির পূর্ব দিকে এবং ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব কিনারায় একটি প্রাচীন দেশ ছিল। আজ আর সেই দেশটি নেই। সেই দেশের নাম ছিল প্যালেস্টাইন। একটি জাতির ট্র্যাজেডির করুণ কাহিনী এটি। প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ানরা, আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিনি। ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ। 1917 সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্বভার গ্রহণ করে ম্যান্ডেটরি পাওয়ার হিসেবে। এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনে আসতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছরের পর 1948 সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয়। একটি পাখির বাসা আছে, একটি খরগোশের গর্ত রয়েছে, একটি গরুর গোয়াল আছে, একটি ঘোড়ার আস্তাবল আছে, কিন্তু আমাদের তো কোনো দেশ নেই।